হংকংয়ের পার্লামেন্টে পাশ হয়েছে কঠোর জাতীয় নিরাপত্তা আইন, যা আগামী 23 মার্চ থেকে কার্যকর হবে। হংকং কর্তৃপক্ষ বলছে স্থিতিশীলতার স্বার্থে আইনটি জরুরি হয়ে পড়েছিল, তবে সমালোচকরা বলছেন আর্টিকেল 23 নামে পরিচিত এই আইনটি হংকংয়ের মানুষের বাক স্বাধীনতাকে আরও হুমকির মুখে ফেলবে। এই আইনে রাষ্ট্রদ্রোহ, গুপ্তচর বৃত্তি, বাইরের হস্তক্ষেপ, রাষ্ট্রীয় গোপনীয়তা ও রাষ্ট্রদ্রোহিতার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই আইন পাশের ঘটনাকে দেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেছে হংকংয়ের প্রধান নির্বাহী জন লি। 2019 সালে হংকং জুড়ে গণতন্ত্রপন্থীদের ব্যাপক আন্দোলন হয়। আন্দোলনকারীরা যেন আবারও মাঠে নামতে না পারে সেজন্য কঠোর আইন প্রণয়ন করা হলো। 1997 সালে হংকংয়ে ফিরে আসে চীনের শাসন। ওই সময় চীন কথা দিয়েছিল তারা হংকংয়ের বাক স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবে, তবে সেই অবস্থান থেকে এখন সরে আসছে দেশটির সরকার।